আমার নাম তাজরিয়ান। আমি তখন দশম শ্রেণীর ছাত্র যখন ঘটনাটি ঘটে। সালটি 1999। আমি কেবল বোর্ড পরীক্ষা যাকে বলে এসএসসি পরীক্ষা দিয়ে উঠলাম। তো সামনে এক বিশাল ছুটি, পরীক্ষার জন্য অনেক দিন বাইরে কোথাও যাওয়া হয়নি, তাই আব্বুকে একটু জোর করলাম কোথাও নিয়ে যাওয়ার জন্য। ছোট ভাইয়ের বার্ষিক পরীক্ষা থাকার কারণে রাজি হলেন না সে। ভাইকে ফেলে কিভাবে যাওয়া যায়, আর সে তো পরীক্ষা বাদও দিতে পারবে না, ব্যাপারটা বুঝতে পেরে বেশি জোর করলাম না। বললাম যে আমার কয়েকজন বন্ধু এসএসসি পরীক্ষা শেষে এক সপ্তাহ একটা প্রোগ্রাম রেখেছে, বলেছিল আমি যদি যেতে চাই তাহলে তাদের ইনফর্ম করতে। আব্বু পরে রাজি না হলেও আম্মুর বলাতে রাজি হয়। অনুমতি পেয়ে বেশ খুশি হয়েছিলাম। সঙ্গে সঙ্গে বন্ধুদের ইনফর্ম করলাম যে আমিও তাদের সঙ্গে যাচ্ছি। তাহলে আমরা মোট 7 জন যাচ্ছি। আমার একজন বন্ধু রাফি তার আব্বুর মাইক্রোতে আমাদের যাত্রা হবে। আমার 6 জন বন্ধুর নাম বলে রাখা ভালো: রাফি, সোনা, তনয়, তাওসিফ, আজমাইন এবং সোহান। আমাদের যাত্রা হচ্ছে আমার বন্ধু তনয় তার আব্বুর দাদাবাড়ি। তার আব্বুর দাদাবাড়ি নওগাঁয়। তার আব্বুর দাদা ছিল খুব বড় জমিদার। জমিদারি বাড়ি কখনো দেখিনি, তাই মনের ভেতরে একটু বেশিই উৎসাহ ছিল। দেখতে দেখতে সে কাঙ্ক্ষিত দিন চলে এলো। ঢাকা থেকে নওগাঁ যেতে 5-6 ঘন্টা রাস্তা। এই 5-6 ঘন্টা রাস্তায় বেশ মজায় কাটালাম। ঢাকায় এসে দেখি বেশ পুরাতন, আগের কালের জমিদারি ফিল আসছিল মনের ভেতর, কিন্তু বাড়িটা দেখে অতটা খুশি হইনি, বেশ ভুতুড়ে ভুতুড়ে লাগছিল। 2তলা বাড়ি, বাড়ির ভেতর থেকে সিঁড়ি চলে গেছে ওপর দিকে, লম্বা বারান্দা, এক লাইন দিয়ে সারি সারি রুম। সেখানে একজন কেয়ারটেকার আছে, নাম রহমত। মাত্র 1 ঘন্টায় তার সাথে ভালো খাতির হয়ে যায় আমাদের। সেখানে রহমত কাকা এবং তার বউ থাকেন। তার আগে একজন ছেলে ছিল, এই 1 বছর হলো সে হার্ট অ্যাটাকে মারা যায়। তারপর থেকে তারা 2জন একা থাকে। তার ছেলের ব্যাপারে কিছু জানতে চাইলে তারা এড়িয়ে যেত, তাই এই ব্যাপারটা নিয়ে বেশি খোঁচাখুঁচি করতাম না। প্রথম 3 দিন আমাদের বেশ ভালোই কাটল, অত একটা সমস্যা হয়নি। খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো ত্রুটি খুঁজব না, রহমত কাকাও বেশ যত্ন করেছিল আমাদের। তার বউ আমাদের প্রতিদিন বিকালে মজার মজার নাস্তা বানিয়ে দিত। এরকমই একদিন আমরা সবাই রান্নাঘরে বসেছিলাম যে আজ কাকি কি বানায় দেখব। হঠাৎ আমি খেয়াল করি কাকির হাতটা আগের চেয়ে লম্বা লাগছিল এবং সে চুলার ভেতর হাত ঠুকিয়ে দিয়েছিল। হতভম্ব হয়ে আমি নিজের হাত দিয়ে চোখটা ডোলে আবারও হাতের দিকে তাকালাম, কিন্তু না, তার হাত স্বাভাবিকই ছিল। মনের ভুল ভেবে কাউকে কিছু বললাম না, ব্যাপারটা পুরোপুরি এড়িয়ে গেলাম, কিন্তু মনের ভেতর খটকা অবশ্যই ছিল। তাই আমি একপাশে গিয়ে কাকিকে ডেকে জিজ্ঞেস করি, আপনি কি চুলার ভেতর হাত দিয়েছিলেন? সে আমাকে বলে, কি উল্টাপাল্টা কইতেছ, আমি কি কোনো আগুন জ্বালানোর কাট নাকি? তাই ব্যাপারটা নিয়ে বেশি প্যাঁচাপেঁচি করলাম না। যাই হোক, রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা 7 বন্ধু বারান্দায় একটু গল্প করছিলাম। গল্প করতে করতে রাত 12টা বেজে গেল। আমরা 4জন, মানে আমি, তনয়, তাওসিফ আর আজমাইন, রাতে একসাথে ঘুমাই। অন্যদিকে ওরা 3জন একসাথে ঘুমায়। আমরা 4জন প্রায় অনেক রাত পর্যন্ত গল্প করছিলাম। হঠাৎ দরজায় একবার ঠুকঠুক শব্দ হয়। আমরা ভাবি হয়তো আমাদের বাকি বন্ধুরা আমাদের ঘরে ঢুকতে চায়, তাই আমি অনেকবার তাদেরকে ডাকছিলাম যে কি হয়েছে, দরজা না খুলেই ডাকলাম। কারণ ছোটবেলায় আম্মু বলতো যে দরজায় কেউ যদি রাত্রে বেলায় একবার শব্দ করে তাহলে নাকি খুলতে নেই। কোনো শব্দ না আসায় আমরা দরজা খুলতে গেলাম না। একটু পরে হঠাৎ রহমত কাকার ডাক এলো, বলল যে বাবুরা একটু নিচে আসো, কাজ আছে। রহমত কাকা ডাকায় আমরা সবাই নিচে গেলাম, কিন্তু সেখানে কেউ ছিল না। আমরা ভাবলাম রহমত কাকা হয়তো তার রুমে চলে গেছে, তাই বলে আমরা তার রুমের দিকে হাঁটা দিলাম, কিন্তু সেখানেও রহমত কাকা ছিল না, এমনকি কাকিও ছিল না। তাকে খুঁজতে খুঁজতে আমরা বাড়ি থেকে বের হয়ে বিলের রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। একটু দূরে হাঁটতেই দেখতে পেলাম রহমত কাকা বিলের মাঝখানে আসন গিরে বসে আছে। তার কাছে গিয়ে আমরা তাকে জিজ্ঞেস করলাম, আপনি এখানে কি করতেছেন এত রাতে, আর আমাদের ডাকছেন কেন, কি কাজ আপনার? সে কোনো উত্তর দিল না।
এক মনে কি যেন বিড়বিড় করছিল। মনে হচ্ছিল যে সে হয়তো অন্য কোনো ভাষায় কথা বলছে। একটু পরে সে আমাদের দিকে তাকিয়ে শরীরে একটু আতঙ্ক নিয়ে আমাদের বলল, বাঁচাও আমার ছেলের, বাঁচাও, ওরা আমার ছেলের মেরে ফেলবো। আমরা বললাম, কারা আপনার ছেলেকে মারবে? আর আপনি না বললেন আপনার ছেলে হার্ট অ্যাটাকে মারা গেছে? সে আবার কোনো উত্তর না দিয়ে দূরে থাকা বটগাছটার দিকে ছুট দিল। আমরাও তার পিছু পিছু ছুট দিলাম। দেখলাম বটগাছে কালো রঙের কি যেন বসে আছে, পাটা মাটিতে ছুঁই ছুঁই ভাব। রহমত কাকা তার দিকে তাকিয়ে অঝরে অশ্রু ঝরিয়ে বলছিল যে, আমাকে মেরো না। হঠাৎ দেখি কালো আকৃতিটা গাছ থেকে নেমে কাকির বেশ ধরে ধীরে ধীরে আমাদের কাছে আসছিল। সেটা দেখে আমার বন্ধুরা পালিয়ে গেলেও আমি দাঁড়িয়েছিলাম। যেন মনে হচ্ছিল আমি পালাতে চেয়েও পালাতে পারছিলাম না, পুরো শরীর বরফের চেয়েও ঠান্ডা হয়ে গিয়েছিল। হঠাৎ কাকার দিকে চোখ পড়তেই দেখি সে আমার পেছনে দাঁড়িয়ে হাত দিয়ে আমার পা ধরে রেখেছে, যেন আমাকে পালাতে দিচ্ছে না। চিৎকার করার মতো শক্তি গায়ে ছিল না। হঠাৎ কাকি বিটখুটে চেহারা নিয়ে আমার কানে কানে বলল, আগামীকাল রাত্রে পাশের গ্রামের তালের পুকুর নামক শ্মশানঘাট থেকে এক মুঠ ছাই এই পট গাছের নিচে রেখে চলে যাবে, আর এই কথাটা কাউকে বলবি না। বলে সঙ্গে সঙ্গে বাতাসের সাথে মিলিয়ে গেল। এই জিনিসটা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেলাম। সকালে জ্ঞান ফিরে দেখি আমি বিছানায় শুয়ে আছি। কিছু বুঝতে পারছিলাম না যে কাল রাতে যা ঘটেছিল কি বাস্তবেই ঘটেছিল নাকি আমার স্বপ্ন ছিল। বাকি বন্ধুদের জিজ্ঞেস করতে গিয়েছিলাম যে কাল রাতে কি ঘটেছিল। জিজ্ঞেস করার আগেই কাকার রুমের ভেতর ঢুকে বাকি বন্ধুদের তাড়িয়ে দিয়ে আমার পাশে এসে বলল, কথাটা মনে আছে তো? আর কথাটা গোপন রাখিস, না হলে বড় ক্ষতি হবে। আমার আর বুঝতে বাকি রইল না কাল রাতের ঘটনাটি বাস্তবে ঘটেছে। অনেক চেষ্টা করছিলাম ভালো কোনো কবিরাজের কাছে ব্যাপারটা বলবো, কিন্তু মনে সাহস হচ্ছিল না, যদি আমাকে মেরে ফেলে। মনের ভেতর সাহস নিয়ে রাত্রেবেলা সবাই ঘুমিয়ে পড়লে রওনা দিলাম কবরস্থানের দিকে। কাকা আমাকে আগেই বলে দিয়েছিল কবরস্থানটি কোথায়, তাই তাকে আর জানানোর প্রয়োজন মনে করিনি। বিলের রাস্তা দিয়ে হাঁটার সময় দেখি কাকা গতকালকের মতোই বিলের মাঝখানে আসন গেড়ে বসে আছে এবং অঝরে অশ্রু ছড়াচ্ছে। ভয়ের ঠেলায় আমারও চোখ থেকে পানি পড়ছিল, কিন্তু তাও জীবন বাঁচানো ফরজ। বিলের রাস্তা শেষ করে ঘাটে এসে পৌঁছালাম যে নদীর ওই পারের গ্রামে যাব। এত রাত হওয়ায় একটাও নৌকা ছিল না সেখানে। হঠাৎ দেখি হাতে একটা হারিকেন নিয়ে কোথা থেকে যেন একটা নৌকা আসছে। সঙ্গে সঙ্গে নৌকাটিকে ডেকে বলি, আমাকে নদীর ওই পারে নিয়ে যেতে পারবেন? তো আমি দ্বিগুণ ভাড়া দিতে রাজি হলাম। মাসি বলল, ভাড়া লাগবে না, এমনি এমনি নিয়ে যাব। বেশ অবাক লাগলো মাসির কথাটা। আমি নৌকায় উঠে পড়লাম। বেশ ভালোভাবেই নদীর ওপারে দিয়ে আসলো আমাকে এবং আমাকে আরও অফার করলো যে আপনি নদীর ওপারে আসতে চাইলে আমি আবার দিয়ে আসব। কথাটা অবাক লাগলেও খুশি হয়েছিলাম, বললাম যে আপনাকে খুব ধন্যবাদ। বলে আমি শ্মশানঘাটের দিকে রওনা দিলাম। অনেক দূর হাঁটতে হাঁটতে দেখতে পেলাম পাশে একটা সাইনবোর্ডে লেখা আছে পাশে শ্মশানঘাট। সাইনবোর্ডে দেখানো পথ দিয়ে হাঁটতে লাগলাম। কিছু দূর হাঁটতেই দেখতে পেলাম বড় করে লেখা তালের পুকুর শ্মশানঘাট। শ্মশানঘাটের ভেতরে ঢুকতেই মনে হলো গরম একটা হাওয়া আমাকে ভেদ করে চলে যাচ্ছে। ভয় বাড়তে লাগলো। এদিক ওদিক শুধু খুঁজছি কিন্তু ছাই পাচ্ছি না। হঠাৎ চোখ পড়ল শ্মশানঘাটের প্রাচীরের গায়ে ঘেঁষে একটা সাদা রঙের বস্তা। বস্তা খুলতেই দেখি ছাই। এক মুঠ ছাই পাশে পড়ে থাকা পলিথিন ব্যাগের ভেতর ঢুকিয়ে এক দৌড় দিলাম। গেটের সামনে এসে দেখতে পেলাম গেট বন্ধ। ভয় এবার আরও বাড়ল। এত রাত্রে কে কোথা থেকে এসে গেট বন্ধ করবে? এছাড়া আসার সময় তো গেট খোলাই ছিল। হঠাৎ আমার কানে করুণ সুরে কান গাওয়ার শব্দ ভেসে আসছিল। আমি যেন নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। এদিক সেদিক শুধু দৌড়াচ্ছিলাম কে গান গেয়েছে। হঠাৎ দেখতে পাই শ্মশানঘাটের মাঝখানে থাকা তেঁতুল গাছের পেছনে এক যুবতী মাথায় ঘোমটা দিয়ে গান গাইছে
এত সুন্দর গান, এত মিষ্টি গলা আমি কখনো শুনিনি। তার কাছে ছুটে গিয়ে জিজ্ঞেস করতে গেলাম, আপনি কে? যেই তিনি ঘোমটা সরালেন তা দেখে আমার শরীর নিস্তেজ হয়ে গেল। বিতখুরে চেহারার কালো কুচকুচে মুখ, মুখ দিয়ে লালা পড়ছে, দুটি চোখই নেই, সেখান দিয়ে ফিনকি দিয়ে রক্ত ছড়ছে। আবারও সহ্য করতে না পেরে জ্ঞান হারায়। জ্ঞান ফিরতে নাকি আমার 2 দিন সময় লেগেছিল। 2 দিন পরে জ্ঞান ফিরে দেখে আমি বাসায় শুয়ে আছি। আমার ছোট ভাই আমার মাথার কাছে ছিল। আমি তাকে বললাম, আমি এখানে কেন? সে বলল, সকালবেলা আমার বন্ধুরা আমাকে খুঁজে না পেয়ে রহমত কাকার কাছে জিজ্ঞেস করেছিল আমি কোথায়। সে বলল, আমি নাকি পাশের গ্রামের তালের পুকুর নামক শ্মশান ঘাটে গিয়েছিলাম। আমাকে নাকি নিষেধ করার পরেও আমি শুনিনি। তা শুনে আমার বন্ধুরা আমাকে খুঁজতে সেখানে যায়, দেখে আমি সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছি। সঙ্গে সঙ্গে তারা অ্যাম্বুলেন্স ভাড়া করে আমাকে বাসায় নিয়ে আসছে। সেখানে কেন জ্ঞান হারিয়েছিলাম সেটা আমি আমার আব্বু আম্মুকে বলি। আম্মু পরের দিনে আমাকে নিয়ে টাঙ্গাইল যায়। টাঙ্গাইলে আমার নানির পরিচিত একজন কবিরাজ ছিল, সে এখন বেঁচে আছে কিনা জানি না। সে কবিরাজ সব বলার পর আমাকে একটা তাবিজ দিল এবং বলল, আমাকে যে এই কাজটি করতে বলেছিল সে একজন জিন এবং রহমত কাকা কালো জাদু করেন, এবং সেই জিনটি রহমত কাকার পোষা, সে আমাকে দিয়ে তার কালো জাদুর সাধন করতে চেয়েছিল। আর আমি যে জিনিসটি দেখেছিলাম শ্মশান ঘাটে সেটি ছিল একটা ভালো জিন, যে আমাকে কালো জাদু থেকে বাঁচতে সাহায্য করে। আর হ্যাঁ, আমার আব্বু একজন পুলিশ ছিলেন, তাই সে সঙ্গে সঙ্গে রহমত কাকাকে অ্যারেস্ট করেন। ভূত কথা। আপনার নিজের ভৌতিক অভিজ্ঞতাগুলোকে অন্যের কাছে পৌঁছে দিতে আপনার ঘটনাটি আমাদেরকে লিখে পাঠান রেডিও ফুর্তির অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ করে, অথবা অডিও ক্লিপ রেকর্ড করে আমাদেরকে ইমেল করেও পাঠাতে পারেন ভূতকথা @radiofurti.fm।